আর বলতো কি ব্যাপার তোমরা কোথায় যাচ্ছ? রোদি আরে ছায়া বলতো ছায়া ছায়া যাচ্ছি কিন্তু আমরা একটা হ্যাকস ট্রাই করব। কি কি এ সবাই করছে আমরা একটু করে দেখি কেমন হয়। জিনিসটা কি জিনিসটা কি আমি বলবো? হ্যাঁ প্রথমে এই তেলটা এতে দেবো, তারপর রোদে রেখে দিয়ে ডিম দিয়ে আমরা হলো রোদে ডিম ভাজা করব। অনেকেই ট্রাই করেছে, হ্যাঁ রোদে ডিম ভাজা করব। যেহেতু রৌদ্রে দেবো সেই জন্য কড়াই আর দিচ্ছি না, থালায় দিচ্ছি। তেল দিলাম, তাই তো তেলটাকে গরম করতে দিতে হবে। হ্যাঁ তেল তেলের মতো গরম হয়ে যাবে, শুধু একটু বসালেই হয়, দাঁড়াও না দেখা যাক। এতে পেঁয়াজ কুচিও দেবো না, লঙ্কা কুচিও দেবো না, শুধু ডিম পোচ ফাটাবো। দাও দুটো মিনিট ওয়েট করতে হবে থালাটা গরম হতে। এই দেখো রৌদ্র দিয়ে দিলাম, এর উপরে হালকা একটু লবণ দিতে হবে। লবণের কৌটো নিয়ে আসো, লবণ ছড়িয়ে দি, রোদে তোমার ডিম ভাজা করতে গিয়ে আমি তো ভাজা হয়ে যাচ্ছি, উঠে পড়ো। সেটা তো খেয়াল করিনি। আচ্ছা ওখানে থাক, আমি খেয়াল রাখছি। আচ্ছা আচ্ছা উঠে পড়ো। আরে ডিম ভাজা হলাম না, আমি ভাজা হলাম তো বুঝা যাচ্ছে। দেখা যাক কতক্ষণ লাগে। চলে আয় বলটু। তো দু ঘন্টা বাদে আবার ফিরে এসেছি, তারে আমাদের স্নান হয়ে গেছে, বলটু স্নান হয়ে গেছে, আমার হয়ে গেছে, দু ঘন্টা পার হয়ে গেছে। তো এখন সে ডিমটা কি অবস্থা আছে সেটা দেখার পালা। এসো বলটু, বলটু কি মনে হয় ডিমটা হয়েছে? হ্যাঁ বলটু, বলটু বলো। আমার তো মনে হচ্ছে হয়নি। হয়নি তো রেজাল্ট দেখা যাক। তো আমার তো আরো দু ঘন্টা লাগলে মোটামুটি একদম কমপ্লিট হয়ে যাবে। তো হয়েছে না, আমরা খেতে চাই হাফ বয়েল ডিম। ওকে টেস্ট টেস্ট করবো, টেস্ট টেস্ট বল তো খেয়ে দেখ নরম। আরে ক্যামেরাম্যান একটু খেয়ে বলবে কেমন খেতে। ওয়াও লাগছে, ওয়াসাম লাগছে, ডিম এমনি কাঁচা খাওয়া যায়, সুন্দর লাগছে। বনি বনি হেই দিদি ভাই চলে আয় দেখে যা, চলে আস চলে আস। এই দেখো ডিমটা এত সুন্দর, আর বনি আমার হাফ বয়েল খেতে ভালোবাসে। কেমন নিচেটা একটু চিটচিট মতন হয়েছে, কেসা কেমন লাগছে? চলবে চলবে, জাস্ট ওয়াও হয়েছে। এটা গ্যাসের ডিম, এটা আলাদা, সবাই ট্রাই করে, আমরা ট্রাই করলাম। হ্যাঁ গ্যাসের ডিম ভাজা অন্যরকম লাগে, আর এটা রৌদ্রে পোড়া মানে সূর্যের তাপে ভেজেছে ডিম ভাজা। এই সাদা গুণো না, এটা যে দেখলাম কি এই সাদা গুণো না, কেমন চিট 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 মতন হয়ে গেছে। হ্যাঁ চিট হয়ে মানে অনেকক্ষণ ধরে হয়েছে, তো তাই জন্য অনেক দু তিন ঘন্টা ধরে এ হয়েছে রোদ্দুর পেয়ে থাকে। টাইমটা বেশি লেগেছে বলে একটু চিট চিট হয়েছে। আরে বলটু তো টপটপ খাচ্ছে, তবু খেতে ভালো লাগছে। তাহলে আমার চারটে পাঁচটা দেওয়ার দরকার ছিল, একটা দিয়ে ভুল হয়ে গেছে না। ওকে পুরি বলটুর খাওয়া কি, এবার আমি এটা চেটে চেটে খাবো। ঠিক আছে তো মোটামুটি কমপ্লিট,
সুন্দর হয়েছে। ঠিক আছে, ও কি সুন্দর হয়েছে, তো আমি সাকসেস, ফাইনালি সাকসেস। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও সবাইকে। বাই বাই বাই।